নমস্কার বন্ধুরা, বিথিস গুড লাইফে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। আমার প্রথম ব্লগটা শুরু করি আমার শ্বশুরবাড়ির গ্রাম থেকে। এটা নদিয়া জেলার চাকদহের দরাপুর নামে একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে লক্ষ্মী পুজোটা দারুণ জাঁকজমকপূর্ণ। কলকাতাতে যেমন দুর্গাপুজোটা ভীষণ জাঁকজমকপূর্ণ, তেমনি দরাপুরের লক্ষ্মী পুজোটাও এখানে খুবই প্রসিদ্ধ। এখানকার গ্রাম্য জীবন এবং পরিবেশ আমাকে প্রচণ্ড অনুপ্রাণিত করে। আমরা প্রতি বছরই লক্ষ্মী পুজোতে না এসে এখানে থাকতেই পারি না। পুজোর এই সময়টায় প্রকৃতি যেন দারুণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে নিজেকে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি বাজারে চলে যাচ্ছি এখন, সবাই মিলে জমিয়ে কলাপাতাতে লাঞ্চ করব বলে। চলুন আমাদের গ্রামের বাজারটাকে আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর টাটকা সবজি নিয়ে সবাই বসেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, চারিদিকে লোকেরা এত সুন্দর ভাবে সবজিগুলোকে সাজিয়ে নিয়ে বসেছে, দেখে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে সবই কিনি। তা আমি এখান থেকে আমার যা যা লাগবে আমি সেগুলোকে নিয়ে নিয়েছি। আমি সাথে মাটন নিয়েছি, আজকে কষিয়ে রান্না করব। মাটনটা কেটে আমি প্যাক করে এবার বাড়ির দিকে রওনা দেব। এবার আমার হাজবেন্ড মাটনটাকে আমাদের পুরনো কলতলায় ধুচ্ছে। এখানে একা সমস্ত কিছু করা তো সম্ভব নয়, উনিও আমার সাথে সহযোগিতা করেছেন। তা উনি আমাকে মাটনটা ধুয়ে ম্যারিনেট করে দিয়েছে। আমাদের গ্রামে আমরা যেহেতু থাকি না, এখানে একটু অগোছালাও বন্ধুরা, তা যাই হোক সব কিছু মিলেমিশে আমরা ওখানে ভালোই এনজয় করেছি। মাটনটা ধোয়া হয়ে গেছে, আর চারপাশে দেখুন কি সুন্দর প্রকৃতি, সবুজে সবুজে ভরা, এত ভালো লাগে আর কি বলবো। এবার মাটনটাকে প্রিপারেশন করতে হবে ম্যারিনেট করার জন্য, সবাই মিলেই হাত লাগিয়েছি। এবার প্রকৃতিটা দেখুন কত সুন্দর, চারপাশে আমাদের কত সুন্দর গাছপালা, পাশেই রয়েছে তেজপাতার বাগান। এবার ম্যারিনেট হয়ে গেছে, এভাবে আধ ঘন্টা রেখে দিয়ে তারপর মাটনটাকে আমি রান্না করে নিয়েছি। এটা আমাদের গ্রামের বাড়ি, অনেক পুরনো। এখানে যদিও কেউ বিশেষ থাকে না, কিন্তু আগে কিন্তু আমার হাজবেন্ড এবং তারা ভাই বোনরা সবাই এখানেই ছোটোর থেকে বড় হয়েছে। আজ তারা কর্মসূত্রে কলকাতা এবং কলকাতার আশেপাশে অঞ্চলে তারা সবাই থাকে, তাই এখানে আমাদের বিশেষ থাকা হয় না। এই যে ফার্ম হাউসটা আপনারা দেখছেন, আগামী দিনে লাইফ স্টক ফার্মিং হিসাবে এটা তৈরি করা হচ্ছে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক, আমাদের ফার্ম হাউসটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই তেজপাতা বাগান, এত ঘন গাছ, চারপাশটা একদম সবুজে ভরে গেছে। আমরা তো এগুলো দেখতে পাই না শহরে, কিন্তু এখানে গিয়ে একদম মনটাই ভরে গেছে। এটাও আমাদের জমি, এবছর জমিতে ধান, বেগুন, পটল, লঙ্কা, তেজপাতা আরও অনেক কিছু ফসল হয়েছে। এগুলো তো একটা ব্লগে দেখানো সম্ভব নয়। এবার চলুন আমার রান্নাটার দিকে যাই। আমার রান্নাটা হয়ে গেছে, আমি পুরো রান্নাটাই প্রেশার কুকারে করেছি। আমার এই মাটন রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে সেই রেসিপিটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে যেহেতু ভিলেজ স্পেশাল ব্লগ, তা জমিয়ে খাওয়া দাওয়া তো করতেই হবে। আজকে আমরা কলাপাতাতে ভাত দিয়ে দিয়েছি, তারপর সাথে শশা, মাংস, কুমড়ো ফুলের বড়া,
কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আহা, আজকে জমিয়েই খাওয়া দাওয়াটা হবে। এবার দেখুন সাথে যারা আমার আছে তারা কিভাবে আনন্দ করে খাচ্ছে। তো বন্ধুরা, এটাই হলো আমাদের আজকের ভিলেজ ব্লগ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।